ফিনল্যান্ড যখন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানে আবেদন করতে যাচ্ছে তখন দেশটির প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ফিনল্যান্ড প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে আশ্বস্ত করে পুতিন বলেন বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই। এ অবস্থায় ফিনল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসা হবে একটি ভুল সিদ্ধান্ত। পুতিন আরও বলেন পরিবর্তনটি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে যা অনেক বছর ধরে ভালো প্রতিবেশী এবং অংশীদারিত্বের সহযোগিতার ভিত্তিতে তৈরি হয়েছে। তবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট পুতিনকে জানিয়ে দেয় ন্যাটোর সদস্যপদ পেতে আগামী কয়েকদিনের মধ্যেই আবেদন করবেন তিনি। সাউলি নিনিস্তো পুতিনকে আরও বলেন রাশিয়া ইউক্রেনে আক্রমণের পদক্ষেপে ফিনল্যান্ডের নিরাপত্তা পরিবেশকে পরিবর্তন করে দিয়েছে। এদিন দুজনের ফোনালাপ স্বাভাবিক ছিল বলে মন্তব্য করেন সাউলি। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে ফিনল্যান্ড নিজেদের সুরক্ষায় ন্যাটোতে যোগদানে তোড়জোড় চালাচ্ছে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার 1,300 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে, ফলে রাশিয়া দেশটিতেও ইউক্রেনের মতো হামলা করে বসতে পারে এমন শঙ্কা থেকেই ফিনল্যান্ড সরকার জোটটিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা চালাচ্ছে। এ নিয়ে বারবার সতর্ক করে রাশিয়া বলছে ন্যাটোতে যোগ দেওয়া মানে মস্কোর নিরাপত্তাকে হুমকিতে ফেলা।